আসসালামু আলাইকুম, আমি রেহান। সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি এই যে নির্বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, এটিতে কী কী পদ আছে, কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে, কত টাকা প্রয়োজন পড়বে, ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার, কারণ ভিডিওটা না দেখে যদি আপনি আবেদন করতে যান তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আবেদন প্রসেসে যাওয়ার। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়া আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে এগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের সময় আছে আবেদন করতে পারেন। তো এই নিয়োগবিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 24 ফেব্রুয়ারি 2021, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বীরুত্তম এ কে খন্দকার রোড, মহাকালী। সো নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি সম্বন্ধে একটা কথা আগে বলে রাখি, এটি কিন্তু বলা আছে প্রথমেই দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সো এটি কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, মানে সরকারি জব। সো এই বিষয়ে কারো মনে সন্দেহ থাকবে না আশা করি। তো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এত সড়ক নম্বর ও তারিখ এত মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে। দেখেন, অনেকেই প্রশ্ন করতে পারেন যেখানে অস্থায়ী ভিত্তিতে কেন বলা হয়, আসলে এটা অস্থায়ী না, এটা 6 মাস পরে কিন্তু এটা স্থায়ী হয়ে যাবে অটোমেটিকলি। সো এটা নিয়ে কাউকে টেনশন করতে হবে না। তো পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। সো এখন আমরা দেখব প্রথম যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ যে একটা টেস্ট পরীক্ষণ হবে স্পিড টাইপিং পরীক্ষা, সেটাতে কিন্তু উত্তীর্ণ হতে হবে। কোটাপূর্ণ থাকায় যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, সো এখানে 6 থেকে 7টা জেলা দেওয়া আছে যারা যাদের আবেদন করার প্রয়োজন নেই, এটা আপনারা দেখে নেবেন। এই জেলাগুলো বাদ দিয়ে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর নেওয়া হবে ওয়্যারলেস অপারেটর, এটা বেতার যন্ত্র চালক, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, এখানে 11 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, সরকার অনুমোদিত টি অ্যান্ড টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। সো আপনাকে কিন্তু এই যে টি অ্যান্ড টি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ থাকলে আপনি আবেদন করতে পারবেন, এটা ছাড়াও আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন শুধু তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে সার্ভেয়ার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, এখানে 1 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ। এরপর নেওয়া হবে গাড়ি চালক, গাড়ি চালক নেওয়া হবে 15 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস বা জেএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে ডেসপাস রাইডার, বেতন 8,800 থেকে 21,310 টাকা, এখানে 1 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সো আপনি এইচএসসি পাশ করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মোটর সাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, মানে এখানে আপনার বিআরটি কর্তৃপক্ষের যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেটা তো অবশ্যই থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা কিন্তু থাকতে হবে। এরপর নেওয়া হবে অফিস সহায়ক, এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা, এখানে 11 জন নেওয়া হবে। এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এবং এরপর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, এখানে 22 জন নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস বা জেডিসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সো মোটামুটি এখানে আমি দেখিয়ে দিলাম যে এখানে কী কী পদ আছে এবং কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা।
সো এখন আমরা দেখব অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নিম্নবর্ণিত শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে। সো কিছু কন্ডিশন আছে, এগুলো অবশ্যই জানবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এগুলো না জেনে আবেদন করবেন না, তাহলে হয়তো বা আপনার এডমিট কার্ড নাও আসতে পারে। তাই জেনে বুঝে আবেদন করবেন। তো 31/3/2021 তারিখ ধরে আপনাকে হিসাব করতে হবে আপনার বর্তমান বয়স যদি 18 হতে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ যাদের বয়স 32 বছর, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আবেদন করার সময়সীমা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 2/3/2021 সকাল 10টা। আমি আবার বলে দিচ্ছি, আবেদন শুরুর তারিখ 2/3/2021 সকাল 10টা, হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/3/2021 বিকাল 5টা। আমি আবার বলে দিচ্ছি, শেষ তারিখ 31/3/2021 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। চেষ্টা করবেন আবেদনটা শুরুতে অথবা মাঝামাঝি সময়ে করার, কারণ শেষে আবেদন করলে দেখা যায় অনেক সময় সার্ভার জ্যাম থাকে, আপনি আবেদন আপনার সাবমিট নাও হতে পারে। তাই চেষ্টা করবেন শুরুতে অথবা মাঝামাঝি সময়ে আবেদন করার। তো আবেদন এই সময়ের মধ্যে সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডিটা ব্যবহার করে কিন্তু আপনাকে পরবর্তী, মানে আবেদন সাবমিট থেকে ঠিক পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে আপনার জন্য যে নির্ধারিত ফি, মানে পরীক্ষার ফি, সেটি কিন্তু আপনাকে একটা টেলিটক প্রিপারেশনের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, তো এই ওয়েবসাইটে ddmr.teledoc.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাকে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন এবং এই যে ছবি এবং স্বাক্ষর প্রয়োজন পড়বে আবেদন ফর্ম পূরণ করার সময়, এইটি কীভাবে তৈরি করবেন মোবাইল ফোন দিয়ে এবং আবেদনটা কীভাবে মোবাইল ফোন দিয়ে করবেন, সেই বিষয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো অনলাইনে যে তথ্যগুলো আপনি সাবমিট দিবেন সেগুলো যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহার করা হবে, তাই অবশ্যই আপনাকে মানে সঠিকভাবে সাবমিট দিতে হবে এবং প্রত্যেকটা তথ্য SSC সার্টিফিকেট মূল্যে পূরণ করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। আমরা এখন দেখব আবেদন করার সময় কত টাকা ফি প্রয়োজন পড়বে। সো 1 নং হতে 4 নং পদের জন্য আপনার সার্ভিস চার্জ সহ 112 টাকা এবং 5 হতে 7 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 56 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। সাপোজ আপনি আবেদন করলেন কিন্তু এই টাকাটা জমা দিলেন না, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। সো অবশ্যই আপনাকে এই টাকাটা জমা দিতে হবে। এখন আমি বলে দিচ্ছি আবেদনের এই টাকাটা আপনারা কীভাবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিবেন। সো পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আপনার টেলিটক প্রিপেড সিমে আগে লোড দিয়ে নিতে হবে বা রিচার্জ করে নিতে হবে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DDMR ইউজার আইডি, আবেদন সাবমিট করার পর যে ইউজার আইডিটা আপনি পাবেন সেটি এখানে দিয়ে মেসেজটা 160 ভোল্টে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে এটা ফ্রিতে SMS দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, কত টাকা কেটে নেওয়া হবে এই বিষয়ে তথ্য থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। তো দ্বিতীয় SMS আবার আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DDMR ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 160 ভোল্টে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে একটা ফ্রিতে SMS দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে এবং আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে যখন পরীক্ষার ডেটটা ঠিক হবে তখন ওরা আপনাকে মেসেজ করবে, আপনাকে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান ইত্যাদি তথ্য সম্পর্কে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই রঙিন প্রিন্ট নিতে হবে। সো বুঝতেই পাচ্ছেন যে আপনার জন্য ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি আজকের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিয়োগ বিভূতি সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করে দেখালাম। এরপরও যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।